আল্লাহর গজব কি এমনি এমনি? করোনা অমিক্রন কত গজব যে আরো আসতেছে আল্লাহু আলাম। বুস্টার ডোজ দিয়েও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন আবার এগুলোর নাম করে, আবার এগুলোর নাম করে ওয়াজ মাহফিল গুলোকে কন্ট্রোল করার, বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলবো মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যত বেশি চলবে আল্লাহর গজব থেকে জাতি তত বেশি পানা পাবে। বন্ধ করার জিনিস পাও না, যদি বন্ধ করতে হয় সিনেমা হল বন্ধ করো, যদি বন্ধ করতে হয় স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করো, যদি বন্ধ করতে হয় শপিং মল বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করা চলবে না, চলবে না, চলবে না। মসজিদ বন্ধ করবেন না, মসজিদ গুলো খুলে দেন। মসজিদে গিয়ে মানুষ যত বেশি আল্লাহ আল্লাহ করবে, মাহফিলে এসে মানুষ যত বেশি আল্লাহ রাসূলের কথা শুনে হেদায়েতের পথে পরিচালিত হবে, ততই এই জাতি গজব থেকে বেঁচে যাবে। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বাত, অথই মোহাব্বাত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত পেকুয়া বৃহত্তর ভোলাইয়াগোনা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণপ্রিয় পেকুয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য শুকরগুজার হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা করছি আলহামদুলিল্লাহ। মাইক সেটিংটা আসলে ভালো হয়নি, এখন মাইক সেটিং করতে গেলে একটু সময় চলে যাবে। আমার মিডিয়ার প্রিয় ভাইরা যারা আছেন আপনারাও তো দায়ী ইলাল্লাহ, আমরা ময়দানে কথা বলি আর আপনারা বক্তব্যগুলোকে কষ্ট করে করে ছড়িয়ে দেন, সুতরাং দাওয়াতি কাজে আপনাদের অবদান এটা ভুলার মতো নয়। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন মাহফিলে মাইকগুলো সেট করবেন
একটু সুন্দর করে সেট করবেন, নিচে থেকে বা সাইডে দিয়ে মাইক দেওয়ার বেশি চেষ্টা করবেন যাতে পাবলিক দেখা যায়, আর এই মাইকম্যান মাইকটা যেন উপরে রাখতে পারে। দেখেন মাইক আমার চেয়ে অনেক নিচে, যার জন্য আমার মনে হয় আওয়াজটা অনেক, সাউন্ডটা অনেক ছোট শোনা যাচ্ছে, তাই না? তো মাইক্রোফোন যদি একেবারে বরাবর না থাকে তাহলে সাউন্ড একটু ছোট শোনা যাবে, এটা স্বাভাবিক কথা। এখন যে সময়ে অনেক সংক্ষিপ্ত সময় আমরা উঠেছি, এতগুলো মাইককে সাইজ করতে গেলে অনেক লম্বা সময়ও চলে যাবে, সময় নষ্ট হবে। এই জন্য আমি আর সেদিকে যাচ্ছি না, আমি আপনাদের সবার প্রতি আন্তরিক কিছু পরামর্শ দিলাম, আশা করি আপনারা এগুলো মাথায় রাখবেন যাতে করে মাহফিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। কারণ সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই একটি মাহফিল সুন্দর হয়, সফল হয়। এজন্য আপনাদেরও আন্তরিক সহযোগিতা প্রয়োজন, আশা করছি এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন। আসরের সময় আলোচনায় বসেছি, এই জন্য আজকে সূরা আসর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসরের ওয়াক্তের নামে কোরআনে কারীমের ভিতরে কি কোনো সূরা আছে? আছে। সূরাটার নাম কি সবাই বলেন? সূরাতুল আসর। আসরের সময়টা যেমন শর্ট, এই সূরাটাও তেমনি শর্ট। আসরের ওয়াক্তে আলোচনা সূরা আসর নিয়ে আজকে হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আপনাদের অনেকেরই এই সূরাটি মুখস্থ আছে, তাই না? যাদের মুখস্থ আছে তারা সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. আমরা এই সূরাটির সরল অনুবাদ আগে জেনে নেই। ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে ডুবে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ, এবং যারা নেক কাজ করে যাচ্ছে, পরস্পরকে হকের দাওয়াত দিচ্ছে, হকের দিকে আহ্বান করছে, এবং যারা সবরের পন্থা অবলম্বন করছে, পরস্পরকে সবরের উপদেশ দিচ্ছে। এই হচ্ছে সূরাতুল আসরের সহজ সরল অনুবাদ। এবার চলুন আমরা এই সূরাটির ভেতরে একটু ঢুকি, এই সূরা থেকে কিছু জানার চেষ্টা করি। এই ভাইরা কথা বলিয়েন না, আমরা সবাই জানি কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। সূরাগুলোর যে নাম্বার রয়েছে, সিরিয়াল রয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী সূরাতুল আসর এই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা। আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় বলেন তো যে সূরা নিয়ে আমরা কথা বলছি, এই সূরাটি কোরআনুল কারীমের কত নম্বর সূরা? মাশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মক্কি আর কিছু সূরা হচ্ছে মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে মক্কায় অবস্থানকালীন সময়ে ওনার উপরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মক্কি সূরা, আর হিজরতের পরে মদিনায় যাওয়ার পর নবীজির উপরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা আজ যে সূরা থেকে আলোচনা করব সূরাতুল আসর, বিপুল সংখ্যক মুফাসসিরিনদের মতে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। তাহলে আমরা যে সূরা নিয়ে কথা বলছি, সূরাটি মাক্কি নাকি মাদানী? আরেকটু জোরে বলেন, মাক্কি। মাশাআল্লাহ, তাহলে দুইটা বিষয় জানলাম, এটি কত নাম্বার সূরা? 103 নম্বর সূরা, মাক্কি না মাদানী? মাক্কি। এবার চলুন এই সূরাটির ফজিলত আমরা জেনে নেই। এই সূরাটা মাত্র 3 আয়াত বিশিষ্ট, তাই না? আয়াত আছে মাত্র 3টা,
তিন আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরাটি এতই গভীর অর্থ এবং এতই গভীর মর্মার্থ রয়েছে এই সূরাটির ভিতরে, যা দিয়ে বিশাল বিশাল পুস্তক রচনা করলেও এই সূরাটির হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহ, এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার করে বলেছেন, লাউ তাদাব্বারান্না সুহাদিহি সূরাতা লওয়াসআতুম, তিনি বলেছেন যদি মানুষেরা ছোট্ট এই সূরাটি হৃদয়ঙ্গম করতে পারে, যদি দুনিয়ার মানুষেরা ছোট্ট এই সূরাটি বুঝতে পারে, তাহলে এই ছোট্ট সূরাটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই একটি সূরা মানুষ যদি বুঝতে পারে, এই ছোট্ট সূরাটি তার হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই সূরা আমাদের অনেকের মুখস্থ আছে, তাই না? হয়তো আমরা অনেকে অর্থ জানি, অনেকে অর্থ জানি না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের সফলতা কোন পথে আর মানুষের জীবনের ধ্বংস সর্বনাশ কোন পথে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তা বলে দিয়েছেন। এই জন্য ইমাম শাফিঈ এই কথাটা বলেছেন, যদি মানুষ এই সূরাটি বুঝতে পারে, তার হেদায়েতের জন্য আর কিছু লাগবে না, এই সূরাটি এনাফ, যথেষ্ট হয়ে যাবে। আমরা সবাই সফলতা চাই কি চাই না? সফলতা কোন দিকে, কিভাবে আপনি সফল হবেন, সফল হওয়ার জন্য কি কি দরকার, এই সূরার ভেতরে আছে। আর পৃথিবীতে যারা ধ্বংস হয়ে গিয়েছে এবং বর্তমানে যারা আছে, ধ্বংসের পথ থেকে, ক্ষতি এবং সর্বনাশের পথ থেকে বাঁচার জন্য কি করতে হবে, এই সূরার ভেতরে সব বলে দিয়েছেন। কে? আল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে তো গুরুত্বের সঙ্গে আমল করতেন। হাদিসের মধ্যে এসেছে, কানার রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখরি সূরাতুল আসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পর মিলিত হতেন, একজনের সাথে যখন আরেকজনের দেখা সাক্ষাৎ হতো, কথোপকথন শেষ করে বিদায় বেলা একজন আরেকজনকে সূরাতুল আসর শুনিয়ে তারপরে বিদায় নিতে। সফলতা কোন দিকে, কি কি গুণাবলী থাকলে পরে সফল হওয়া যাবে, এই সূরার ভেতরে তা উল্লেখ আছে। এই জন্য সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে মুলাকাত হলে, সাক্ষাৎ হলে সূরাতুল আসর একজন আরেকজনকে শুনিয়ে তারপর বিদায় নিতে। আপনারা কি করেন? একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে বিদায় নেন, একটু আল্লাহ হাফেজও বলেন না, অথবা আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে চলে যান। আর সাহাবীদের আমল কি ছিল? একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে, যাবার সময় একজন আরেকজনকে কোন সূরা শোনাইতেন? পুরুষ মানুষের মতো বলেন, কোন সূরা শোনাইতেন? সূরাতুল। চিন্তা করেছেন সাহাবীরা আমাদের চেয়ে, তাদের ইমানি চেতনা কম না বেশি, কথা বলেন না কেন? আমাদের চেয়ে তাদের ইমানি চেতনা কম না বেশি? আমরা ইমান এনে, আমাদের এই দুর্বল ইমান আমাদেরকে মসজিদে নিতে পারে না, আর সাহাবীদের এমন তেজোদ্দীপ্ত ইমান ছিল, এমন ইমান তাদের ভেতরে ছিল, ইমানের জন্য তারা তাদের নিজের জীবনকে অকাতরে আল্লাহর পথে বিলীন করে দিয়েছে। এই জাতের ইমানদার তারা, এই জাতের ইমানদার তারা, একজন আর একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, যে সূরা তেলাওয়াত করে, যে সূরা একজন আর একজনকে শোনাইয়া বিদায় নিতেন, সূরার নাম সূরাতুল আসর। তার মানে এই সূরার ভেতরে, এই সূরার ভেতরে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, নইলে বিদায় বেলা কেন তারা এটা শোনাতেন? আসুন কি রয়েছে তা আমরা সংক্ষেপে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথম আয়াত রব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরের শুরুতে যে ওয়াও এসেছে, এটি হচ্ছে ওয়াও কসমিয়া, কসমের জন্য, শপথের জন্য যে ওয়াও ব্যবহার হয়। আল্লাহ তাআলা বললেন আসরের কসম, এখানে আসর মানে সময় হতে পারে, যুগ হতে পারে, কালও হতে পারে, আবার আসর মানে আসরের রক্ত হতে পারে। আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, আমরাও কসম করি, আল্লাহও কসম করেন। আমরা যখন কোনো বিষয়ের কসম করি,
তখন আমাদের চাইতে বড় বিরাটত্ব শ্রেষ্ঠত্ব মহানত্বের দিক বিবেচনা করে তার নামে আমরা কসম করি। এজন্য আমরা যখন কসম করি আল্লাহর নামে আমরা কসম করি, তবে আমাদের অনেকের কুঅভ্যাস আছে, আমরা অনেকে মানুষের নামে কসম করি, কয় দাদার কসম, বাবার কসম, আমার মায়ের কসম, এরকম কসম উনি করে নাকি করে না? মনে রাখবেন নবীজি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে সে আল্লাহর সঙ্গে শিরক করলো। এজন্য আল্লাহ ছাড়া মানুষ অন্য কারো নামে শপথ করতে পারবে না, নিষেধ করে দিয়েছেন কে? সম্মানিত ভাইরা, তাহলে আমরা কখন কসম করি? যখন একটি কথা মানুষের সামনে বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করার জন্য অথবা কথাটাকে জোর দিয়ে বলার জন্য আমরা কসম করি। আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, আল্লাহর কসম এই জায়গাতে আমি যাই নাই, এই যে মানুষকে বিশ্বাস করাবার জন্য আমরা কসম করি। কিন্তু আল্লাহ তাআলা কোনো কথা মানুষকে বিশ্বাস করাবার জন্য কি কসম করেন? না। আল্লাহ তাআলা কেন কসম করেন? যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরতে চান, ওই বিষয়টির সাথে যার সম্পর্ক রয়েছে ওই বিষয়টির কসম তিনি করেন। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতার কথা বলেছেন এবং কোন পথে মানুষের সর্বনাশ রয়েছে, ধ্বংস রয়েছে সেই ব্যাপারে আলোচনা করেছেন, সর্বোপরি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কথা বলেছেন, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, কারণ আমার আপনার হায়াত বা জীবন হলো এই সময়ের সমষ্টি। এজন্য একজন কবি খুব সুন্দর করে বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, ইন্নামা আনতা আইয়াম, তুমি তো কয়েকটা দিনের সমষ্টি ছাড়া আর কিছু নও। ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বাদুক, যখনই একটা দিন অতিবাহিত হয় তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়, কমে যায়। এই সূরায় আল্লাহ সময়ের কসম করলেন কেন? এই যে আমার আপনার হায়াত, সময়ের সমষ্টির নাম হচ্ছে হায়াত। আমার কথা কি শোনা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা? সময়ের সমষ্টির নাম হচ্ছে হায়াত। যেহেতু মানুষের সঙ্গে জীবনের সম্পর্ক, সময়ের সম্পর্ক, আর আল্লাহ এই সূরায় মানুষের ব্যাপারেই কথা বলেছেন, এজন্য মানুষের সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট সময়, ওই সময়ের ব্যাপারে আল্লাহ কসম করেছেন। আল্লাহ সময়ের ব্যাপারে কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি কসম করছি সময়ের, কসম করছি আসরের। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? কারণ এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় মূলধন, সবচেয়ে বড় পুঁজির নাম হচ্ছে হায়াত, সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের নাম হলো সময়। এই সময় আছে বলে, এই সময়ের আমার আপনার হায়াতের ভিতরে সময়গুলো আছে বলে এখনো আমরা নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস গ্রহণ করছি। সময়ের কসম আল্লাহ এই জন্য করেছেন, সময়ের কসম আল্লাহ এই জন্য করেছেন, এই সময় হলো আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন, সবচাইতে বড় পুঁজি। এই সময়ের কসম আল্লাহ এই জন্য করলেন, এই সময়গুলো প্রতিনিয়ত চলে যাচ্ছে আর আমরা ধ্বংসের পথে, সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছি। সময় হচ্ছে এমন জিনিস, কারো জন্য সে অপেক্ষা করে না, প্রতি মুহূর্তে সময় ফুরিয়ে যাচ্ছে। এই যে আমি যখন মাইকে কথা বলা শুরু করলাম, সময়টা কমতেছে নাকি বাড়তেছে? সময়টা কমে যাচ্ছে, সময়টা কিন্তু প্রতিনিয়ত চলে যাচ্ছে। যাদের বাড়িতে কাঁটাওয়ালা ঘড়ি আছে, এই যে আমার হাতের ঘড়িটাও কাঁটাওয়ালা ঘড়ি, সেকেন্ডের কাঁটার দিকে দেখবেন, সেকেন্ডের কাঁটা যখন ঘুরে, সেকেন্ডের কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে মিনিটের কাঁটা ঘুরে যায়, মিনিটের কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে ঘন্টার কাঁটাটাও ঘুরে যায়। এই রকম করে আমার আপনার জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আর যেই সময়গুলো চলে যাবে ওই সময়গুলো কিন্তু কখনো ফিরে আসবে না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহে বলেছেন, আমি সূরাতুল আসরের তাফসীর বুঝতে পারছিলাম না, একদিন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে শুনলাম এক বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছে, ওই ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, পুঁজি আবার গলে যায় কেমনে? পুঁজি তো গলার জিনিস না। লোকটার চিৎকার শুনে আমি তার কাছে গিয়ে দেখলাম লোকটা হচ্ছে আইস বরফ বিক্রেতা, সময় যত যাচ্ছে তার বরফগুলো গলে যাচ্ছে, এই জন্য লোকটা চিৎকার করে করে বলতেছে, আমার বরফগুলো গলে যাওয়ার আগে তোমরা কিনে নাও, কারণ বরফ যদি গলে যায় এই বরফের পেছনেই তো আমার ইনভেস্টমেন্ট, আমার পুঁজি খাটিয়েছি, পয়সা খাটিয়েছি,
সুতরাং বরফ যদি গলে যায় কেউ যদি না কিনে আমার ইনভেস্টমেন্ট একেবারে শেষ হয়ে যাবে। এই জন্য সে বলতেছে আমার উপর দয়া করো আমার পুঁজি গলে যাওয়ার আগে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন এতদিন পরে আমি সূরাতুল আসরের তাফসীর বুঝলাম, কারণ আমাদের হায়াত হলো এই জমাট বাঁধা বরফের মতো। জমাট বাঁধা বরফ যেমন প্রতিটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, আমার আপনার জীবনটাও বরফের মতো ক্ষয়ে ক্ষয়ে আমার আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে। এই জন্য আরবের একজন কবিতার কবিতায় বড় সুন্দর করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। এই কবিতাটা আমি যেদিন পড়েছি আমার বিবেক নাড়া দিয়েছে, কি চমৎকার কথা। তিনি বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। তিনি বলছেন যে তোমার জীবন তো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই না। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়, এটা আর কখনো ফিরে আসবে। এখানে আল্লাহ সময়ের কসম করেছেন, এই সময় মানে অতীতকালও হতে পারে বর্তমানও হতে পারে। অতীতকালও হতে পারে কারণ অতীতে যারা এই সুরার মধ্যে উল্লেখিত গুণাবলী বিবর্জিত হয়েছে যারা, তারা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, সময় তার সাক্ষী। আবার সময় মানে বর্তমান কালও হতে পারে, কারণ এই যে বর্তমানে আমরা যারা আছি এই সুরার মধ্যে যে চারটি গুণ অর্জন করার কথা আল্লাহ বলেছেন, ওই চারটি গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরাও ক্ষতির মধ্যে পড়ে যাব। আবার সময় মানে আসরের ওয়াক্তও হতে পারে, কারণ আসরের ওয়াক্তের টাইমটা খুব শর্ট। দেখবেন আসরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর মাগরিবের আজানটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার আপনার হায়াত হলো ঠিক এমনিভাবে, আসর থেকে মাগরিবের টাইমটা যেমন বড় শর্ট, খুব তাড়াতাড়ি চলে যায়, আমার আপনার হায়াতটাও এরকম তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই সুরার মধ্যে যে গুণগুলোর কথা বলা হয়েছে, এই গুণগুলো যদি আমরা অর্জন না করে এই হায়াতগুলো নষ্ট করে ফেলি তাহলে আমরা ক্ষতিতে নিমজ্জিত হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা খুব আদর করে সময়ের গুরুত্ব আমাদেরকে বোঝাচ্ছেন। একজন ছাত্র পরীক্ষার হলে ঢুকার পরে সে যদি এদিক ওদিক তাকায় সময় নষ্ট করে, এই দেখেন আমি আলোচনা করতেছি এখানে অনেকজন এদিক ওদিক তাকায় সময় নষ্ট করতেছে, আবার কেউ কেউ আছে একেবারে আমার দিকে তাকায়া মন দিয়ে আলোচনা শুনতেছে। দুই গ্রুপ কি সমান নাকি? যারা মন দিয়ে আলোচনা শুনতেছে তারা সময়গুলোকে কাজে লাগাচ্ছে, ভালো করে শুনেন, সময়ের ওয়াজ হয়ে যাচ্ছে। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে ঢুকে, পরীক্ষার হল পরিদর্শক ইনভিজিলেটর যিনি থাকেন তিনি সবার দিকে নজর করেন। একটা ছাত্র যদি সময়কে কাজে না লাগাইয়া ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাইয়া সময় যদি নষ্ট করে, একজন ইনভিজিলেটর হল পরিদর্শক যেমন ওই ছেলেটাকে আদর করে ডাক দেয় বলে, বাবারে তোমার সময় তো চলে যাচ্ছে, ঘড়ির দিকে তাকাও, সময়গুলো নষ্ট করো না। আল্লাহ যেন ঠিক তেমনিভাবে তমাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আদর করে ডাক দিয়ে সময়ের গুরুত্ব বুঝালেন। ওয়াল্লাসনি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করলেন, মান্দা তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হচ্ছে এই সময়। এই সময় ফুরিয়ে যাচ্ছে, এই সময়কে কাজে লাগাবে না যারা ক্ষতিগ্রস্ত, ধ্বংস আর সর্বনাশে নিমজ্জিত হয়ে যাবে তারা। পরায়েতে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিতে ডুবে আছে। এখানে আল্লাহ নির্দিষ্ট কোনো জাতির নাম বললেন না, কোনো জাতিগোষ্ঠীর নাম নির্দিষ্ট করে বললেন না, আল্লাহ বললেন সবাই ক্ষতিতে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিতে আছে। আর কোরআনুল কেরিমে যখন ক্ষতির কথা বলা হয় এই ক্ষতি মানে দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও। এরপরের আয়াতে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এরপরের আয়াতে ক্ষতিগ্রস্ত মানুষ থেকে কিছু মানুষকে আল্লাহ সেপারেট করে ফেলেছে। কথা শুনতেছেন আমার? যারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে আল্লাহ কিছু মানুষকে আবার আলাদা করে ফেলেছেন। আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত হলেও চারটি গুণাবলী যারা অর্জন করেছে, চারটি গুণে গুণান্বিত যারা ধ্বংস থেকে ক্ষতি থেকে জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। সুবহানাল্লাহ, কয়টা গুণ জোরে বলেন, কয়টা? আসুন আমরা সরাসরি চলে যাই, কোন চারটা গুণের কথা আল্লাহ বলেছেন? এমন চারটা গুণ, এই চারটা গুণ যে অর্জন করবে পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো গোষ্ঠীর, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের মানুষ হোক,
চারটা গুণ অর্জন করে ফেলবে, যারা দুনিয়া আখেরাতে সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে আল্লাযীনা আমানু, ইমানদার যারা ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। এখন আপনি বলবেন, হুজুর আমরা তো এক নম্বর কাতারের লোক, এক নম্বর গুণ আমাদের সঙ্গে মিলে গিয়েছে, কারণ আমরা তো সবাই ইমান এনেছি। এখন ইমানটা তো শুধুমাত্র মৌখিকভাবে ঘোষণা দেওয়ার জিনিস না, আমরা অনেকে ইমানের ঘোষণা দিয়ে ইমানের একটা দাবিও আমাদের জীবনে আমরা পূরণ করি না, এইরকম মানুষ পেকুয়ায় নাই। সে ইমান এনেছে, ইমানের একটা দাবিও পূরণ করে না। ইমানের দাবি হলো আজান হলেই নামাজে যাওয়া, একটু আগে আসরের সলাত আদায় হয়েছে। যদি প্রশ্ন করি আসরের সলাত কারা কারা বাদ দিয়েছে, অনেকগুলা হাত উঠবে। কোন জাতের ইমান আপনার? এই ইমান তো আপনাকে নামাজটাই আদায় করাতে পারে না। ইমান শুধুমাত্র মৌখিকভাবে দাবি করার জিনিস নয়, বরং ইমান হলো মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে নিজের অন্তরের মধ্যে ইমান লালন করে বাস্তব জীবনে জীবনের প্রতিটি পরতে পরতে ইমানের দাবি পূরণ করে চলা। কিন্তু আমরা অনেকেই আছি ইমান এনে বাস্তবিক জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা ইমানের বিপরীত জীবন পরিচালনা করছি। এইভাবে ইমান এনে বেঈমানের পথ অনুসরণ করে ইমানের ঘোষণা দিয়েছে যারা, ইমানদার নামের খাঁটি বেঈমান হলো তারা। ইমান এনেছে কোথায় কোথায় মিথ্যা বলে, ইমান এনেছে নামাজে যায় না, সুদ খায়, ঘুষ খায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এইভাবে মৌখিকভাবে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে প্রতিটি মুহূর্তে মুহূর্তে ইমান বিরোধী কাজ করে যারা, ইমানদার নামের বেঈমান মুনাফিক হলো তারা। ইমানদার হতে হলে আপনাকে খাঁটি ইমানদার হওয়া লাগবে। খাঁটি ইমানদারদের পরিচয় রব্বুল আলামিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন ইমানদার হলো তারা, আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনে এই তরিকায় চলার উপরে সন্দেহ করেনি। আপনি বলবেন, হুজুর কি আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে আর সন্দেহ থাকতে পারে? কোথায় সন্দেহ তো আছে। আল্লাহ আর তার রাসূলের উপরে ঈমান আনার পর একজন মুসলমান জীবন পরিচালনার জন্য যে কিতাবকে গ্রহণ করা দরকার, কিতাবের নাম কি? আল কোরআন। এখন আপনি নিজেই বিবেককে প্রশ্ন করুন, সময় তো সংক্ষিপ্ত, আপনার সকাল থেকে রাত পর্যন্ত এই যে দিনের দিন রাতের ২৪ ঘন্টা সময় যায়, ২৪ ঘন্টা কি কোরআন দিয়ে যায়? যদি কোরআন দিয়ে না যায়, বুঝতে হবে আপনি আপনার জীবন নিয়ে সন্দেহের ভেতরে পতিত হয়েছেন। আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে আপনার জীবন পরিচালনা হচ্ছে। এক নম্বরে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা, ইমানের ঘোষণা দিয়ে ইমানের পথে চলছে যারা। দুই নম্বর, ওয়াআমিলুস সালিহাত, আমলে সালেহ, নেক কাজ করবে যারা, নেক কাজ, সকল ভালো কাজ এর অন্তর্ভুক্ত, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, সত্য পথে চলা, অজনে কম না দেওয়া, হালাল উপায়ে ইনকাম করা, মাহফিলের আয়োজন করা, দাওয়াতি কাজ করা, সবই কিন্তু সৎ কাজের অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে, ইমানবিহীন সৎ কাজের কোনো মূল্য, ইমান আর আমলে সালেহ একটা আরেকটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আমল ছাড়া ইমানের যেমন দাম নাই, ঠিক তেমনিভাবে ইমান ছাড়া নেক আমলেরও কোনো দাম নাই। এই জন্য আপনারা যখন কোরআন পড়বেন, গবেষণা করবেন, দেখবেন কোরআনুল কারিমের যত জায়গায় আল্লাহ তাআলা নেক কাজ করার কথা বলেছেন, যত জায়গায় আল্লাহ আমলে সালেহের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ এর আগে ইমানের কথা বলেছেন। যেমন দেখুন রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ঈমান আনার পরে আমলে সালেহ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তারা। তাহলে দেখেন, এখানে আমলে সালেহের আগে নেক কাজের কথা বলা হয়েছে। মনে করুন কোনো মানুষ ইমানদার না, ইমান আনে নাই, কাফের,
দান সৎকা করলো, হয়তো দুনিয়ার মানুষের কাছ থেকে বাহ বাহ পাবে, খ্যাতি পাবে, যশ অর্জন করতে পারবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কি, আল্লাহর কাছ থেকে সে কি কোনো পুরস্কার পাবে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে হলে নেকামল করার আগে কি আনা লাগবে। ইমান আর নেকামল হচ্ছে বীজ আর বৃক্ষের মতো, বৃক্ষ ছাড়া যেমন বীজ হয় না, ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া নেকামলের মূল্য থাকে, আবার নেকামল ছাড়া ইমানেরও মূল্য থাকে না। অনেকে আছে ইমানদার কিন্তু নেকামল করেন, ওই যে একটু আগে বললাম, নেকামল না করলে ইমানের কোনো ভ্যালু থাকবে না, ইমান এনেছে কিন্তু আজান হলে নামাজ যায় না, এইরকম মানুষ আছে না নাই? ইমান এবং ইমান আনার পর যদি নেকামল না করে ইমানের কোনো ভ্যালু থাকে না। এই জন্য ইমান আর নেকামল একটা আরেকটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আবার পৃথিবীতে যারা ভালো কাজ করছে কিন্তু ইমান আনে না, এখনো কাফের মুশরিক রয়ে গিয়েছে, তাদেরও নেক কাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। এই জন্য রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ঈমান এনে আমলে সালেহ করছে যারা, আল্লাহর কাছে সবচাইতে উত্তম বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে, সর্বনাশ থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে? আর একটু জোরে বলেন কয়টি? এক নাম্বার ঈমান আনতে হবে, ঈমান এনে ঈমানের পথে চলতে হবে। দুই নাম্বার ঈমান আনার পরে নেক কাজ করে যেতে হবে। তিন নাম্বার হলো ওয়াতাওয়া সাউবিল হক, ওয়াতাওয়া সাউবিল। এই সূরাটা ভালো করে বুঝে যান, নামাজে অনেক সময় তেলাওয়াত হয়, ইমাম সাহেব তেলাওয়াত করেন, আপনি শুধু শুনেন কিন্তু বুঝেন না। ওই যে বললাম একটা সূরা বুঝলেই হেদায়াত পেয়ে যাবেন আপনি, এই একটা সূরার ভেতরে। এ যেন ঝিনুকের মধ্যে মুক্তা লুকিয়ে আছে, ব্যাপারটা এমন, ঝিনুকের মধ্যে মুক্তা লুকিয়ে আছে। একটা সূরা বুঝবেন আপনি সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। চারটা গুণের কথা বলা হয়েছে, এর মধ্যে দুইটা ব্যক্তিগত আর দুইটা সামষ্টিক। ব্যক্তিগত দুইটা গুণাবলীর কথা বলেছি, এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার ঈমান এনে ঈমানের দাবি পূরণ করে নেক কাজ করে যেতে হবে, তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দিকে ডাকতে হবে। ইসলামটা কি সুন্দর দেখেন, আপনি শুধু একা একা দিন পালন করবেন এমনটা নয়, আপনার আশপাশের লোকদেরকে এবার ইমানের দিকে, ইসলামের দিকে, হকের দিকে। হক মানে ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলামই হচ্ছে হক। আপনি একা একা ইসলাম মানবেন, ইসলাম যা এমন নয়, আপনি ইসলাম মানবেন পাশাপাশি মানুষদেরকেও আপনি দিনের দিকে দাওয়াত দিবেন। আপনি যদি খালি মসজিদের মধ্যে ঢুকে তাসবি টিপেন, তাসবি জপতে থাকেন, একা একা যদি জান্নাতের তালাশ করতে থাকেন, আর আশেপাশের লোকদেরকে যদি দিনের দিকে না ডাকেন, মনে রাখবেন আল্লাহর আজাব থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন, আল্লাহর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না, আল্লাহর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মানুষদেরকে হকের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকবে। আজ আমরা সৎ কাজের আদেশ দিচ্ছি না, আমরা অসৎ কাজ থেকে অন্যায়কে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখছি না, এমনকি আমাদের সামনে অন্যায় হলেও আমরা বুবার মতো চুপচাপ বসে থাকি। আর নবীজি বলেছেন, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, অন্যায় দেখে, জুলুম দেখে যারা চুপ থাকে এরা হলো বুবা শয়তান। আপনার সামনে অন্যায় অপরাধ, ভাই একটু দাঁড়ান, সময় কম, অন্যায় চলবে, অপরাধ চলবে, আপনি যদি বুবার মতো বসে থাকেন মনে রাখবেন আল্লাহর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না। ঘটনা তো অনেকগুলা ছিল, কয়টা বলতাম, বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যান। নবীজি বলেছেন ইমানদারদের সমাজটা এমন অনুভূতিহীন হওয়া উচিত না, যে ইমানদার একটা সমাজে বাস করবে তার সমাজে অন্যায় চলবে আর সে চুপচাপ বসে থাকবে, এটা ইমানদার যে সমাজে বাস করবে ওই সমাজের চিত্র হতে পারে? বুখারীর হাদিস শোনাচ্ছি, নবীজি বলেছেন অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হলো দুই তোলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো।
দুই তোলা বিশিষ্ট জাহাজে যাত্রীর মতো, জাহাজটা কয় তোলা? পুরুষ মানুষের মতো বলেন, কয় তোলা? দুই তোলা। উপরের তোলায় কিছু প্যাসেঞ্জার আছে, নিচের তোলায় কিছু প্যাসেঞ্জার আছে। এখন নিচের তোলার প্যাসেঞ্জাররা পানি সংগ্রহের জন্য মাঝে মাঝে উপরের তোলায় উঠে, পানি আনার জন্য যায়। উপরের তোলার এরা নিচের তোলার এদের বেশি আসা যাওয়া দেখে বিরক্ত হয়ে বলল, এই তোরা আর বেশি আসিস না, এতবার আসোস কেন, এত আসা লাগবে না, কম কম আসিস। নিচের তোলার এক পাগলা, সে এবার বললো, আমরা উপরে আসলে তুমি যদি এতই বিরক্ত হও, ঠিক আছে যাও, এখন পানির দরকার হলে আমরা আর উপরে আসবো না, জাহাজ ফুটা করে নিয়া নিচ থেকে পানি সংগ্রহ করা শুরু করব। এই পাগলা যদি কথা মতো এই পাগলামি শুরু করে আর উপরের তোলার কোনো পাগলাই যদি বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবলে শুধু নিচের তোলার যারা আছে তারা ডুববে নাকি উপরের তোলা? কি বুঝলেন নবীজির এই উদাহরণ? আপনার সমাজে নাহক চলবে, অন্যায় চলবে, জুলুম চলবে, আপনি যদি মনে করেন আমার উপরে তো আসে নাই চুপচাপ থাকি, মনে রাখবেন গজব যখন আসবে আপনি শুদ্ধ গজবে নিপতিত হবে। এখন তাই চলছে, আপনাদের কথা কি বলতাম, আমরা হুজুরাই তো এক হুজুরের উপর আক্রমণ দেখে আমরা আরেক হুজুর চুপচাপ থাকি। ফাঁসির আসামিদেরকে শুধু হাতে করে, ফাঁসির আসামিদেরকে, খুনিদেরকে আজ শুধু হাতে করা পড়ানো হচ্ছে, বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে আজ হাতে পায়ে দড়ি দিয়ে টেনে বিজ্জত করা হচ্ছে, আর আপনি চুপচাপ আছেন। আল্লাহর গজব কি এমনি এমনি? করোনা অমিক্রন কত গজব যে আরো আসতেছে, আল্লাহু আলাম। বুস্টার ডোজ দিয়েও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে, কি হচ্ছে না? এখন আবার এগুলোর নাম করে, আবার এগুলোর নাম করে ওয়াজ মাহফিল গুলোকে কন্ট্রোল করার, বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলবো মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যত বেশি চলবে আল্লাহর গজব থেকে জাতি তত বেশি পানাহ পাবে। বন্ধ করার জিনিস পাও না, যদি বন্ধ করতে হয় সিনেমা হল বন্ধ করো, যদি বন্ধ করতে হয় স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করো, যদি বন্ধ করতে হয় শপিং মল বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করা চলবে না, চলবে না, চলবে না। মসজিদ বন্ধ করবেন না, মসজিদগুলো খুলে দেন। মসজিদে গিয়ে মানুষ যত বেশি আল্লাহ আল্লাহ করবে, মাহফিলে এসে মানুষ যত বেশি আল্লাহ রাসূলের কথা শুনে হেদায়েতের পথে পরিচালিত হবে, ততই এই জাতি গজব থেকে বেঁচে যাবে। দাউদ আলাইহিসসালামের আরেকটি ঘটনা বলে আমি শেষ দিকে যাচ্ছি। দাউদ আলাইহিসসালামের জামানায় শনিবারের দিন ছিল সাপ্তাহিক ইবাদতের দিন, এবং ওই দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল, আল্লাহর আদেশ ছিল ওই দিন মাছ ধরবা না। এই আদেশকে কেন্দ্র করে, এই আদেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিসসালামের উম্মত তিন ভাগ হলো, কয় ভাগ? এক ভাগ তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহ তো নিষেধ করছেন মাছ যেন না খাই, আমরা শনিবারে মাছ খাবো না, কিন্তু আমরা এটা টেকনিক করে আটকায় রাখবো আর রবিবারে ধরে ধরে মজা করে খাবো। তারা এই অপকৌশল করে শনিবারের দিনে আইল, বুঝেন তো আপনারা পেকুয়ায় কি বলে এটাকে, আইল দিল বা বেড়া দিয়া মাছ আটকায় রাখলো। এই অন্যায় মানুষজন দেখলো, দেখার পরে দুই নম্বরের এক গ্রুপ, এরা মাছ আটকালো না, ধরলো না, খাইলো না, এই অন্যায় দেখে অন্যায় বাধাও পিসা, আবার কি বুজুর্গ নিজে নিজে ভালো আছে কিন্তু সামনে অন্যায় চলে বাধা। আর তিন নম্বর শ্রেণীর লোক, এরা মাছ ধরে নাই, খায় নাই, পাশাপাশি অন্যায় যারা করেছে অন্যায় দেখে চুপ থাকে নাই, গিয়ে বাধা দিয়েছে। আল্লাহর গজব যখন আসলো, যারা খায় নাই, ধরে নাই এবং যারা অন্যায় দেখে বাধা দিয়েছে, এদেরকে বাদ দিয়ে যারা মাছ ধরেছে এবং যারা মাছ খায় নাই কিন্তু চুপচাপ থাকছে, অন্যায় বাধা দেয় নাই, এই দুই গোষ্ঠীকে আল্লাহ একত্রিত করে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। এই ঘটনা কেন বললাম? আপনার সমাজে জুলুম চলবে, অন্যায় চলবে, আর আপনি যদি বুবা শয়তানের মতো চুপচাপ বসে থাকেন, মনে রাখবেন আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। এই জন্য এই সূরায় সফলতার কথা বলা হয়েছে, তিন নাম্বার কোয়ালিটির কথা বলা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হক। ধ্বংস থেকে বাঁচতে হলে নিজে খালি বুজুর্গ হইলে হবে না, মানুষকেও ইসলামের দিকে নিয়ে আসতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। চার নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর,
পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিতে হবে, নিজেও সবরের উপর থাকা লাগবে। এই তিনটা কাজ করলে এমনি বালা মুসিবত আসবে। আপনি যদি ইমানের উপর চলেন, আপনি যদি নেক আমল করেন, হকের দাওয়াত দেন, দেখবেন আপনার সামনে বিপদ আপদ, হামলা মামলা অনেক কিছুই আসবে। মনে রাখতে হবে ইমানের পথ কোনোদিনও ফুল বিছানো কিংবা কুসুমাস্তীর্ণ ছিল না। ইমানের পথ কণ্ঠকাকীর্ণ। আমাদের পূর্বে যারা ইমানের পথে জীবন পরিচালনা করেছেন, তারা তাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে ইমানের পরীক্ষা দিয়েছেন। এই জন্য আপনি যদি খাঁটি ইমানদার হয়ে ইমানের পথে আপনি থাকতে চান, আপনাকেও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আর এই পরীক্ষার সম্মুখীন হলে ইস্পাত কঠিন দৃঢ় ইমান নিয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আপনি জালেমের সামনে বাতিলের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষরা আগুনের সুরঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড্ডয়ন করেছেন। তাদের উত্তরসূরি হিসাবে আমরাও আমাদের জীবন বাজি রেখে ইমানের পথে চলে আমরাও ইমানের পতাকা, ইসলামের পতাকা পৃথিবীর দিক দিগন্তে উড়াবো। কোনো জালেমদের কোনো ইসলাম বিরোধীদের রক্তচক্ষুকে আমরা ভয় করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসরের সময়টা বড় শর্ট। এই আসরের সময়ে আসরের আলোচনা হলো এই সূরায় ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টি গুণের কথা বলা হয়েছে? চারটি। এক নাম্বার ইমান আনতে হবে, দুই নাম্বার ইমান এনে ইমানের দাবি পূরণ করে নেক কাজ করে যেতে হবে, তিন নাম্বার হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, চার নাম্বার এই হকের প্রতি ইসলামের প্রতি সবরের নীতি অবলম্বন করে চলতে হবে। এই চারটি গুণ অর্জন করবে যারা ক্ষতি থেকে ধ্বংস থেকে জাহান্নাম থেকে বেঁচে সফল হয়ে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই চারটি গুণ অর্জনের তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।